Assalamualaikum everyone. Welcome back to my channel. Dimer ei viral recipe ta ghorei baniye fellam. Eta dekhteo jemon sundor hoyeche, kheteo kintu onek mojar hoyeche. Bishwash na hole barite ekbar holo toire kore khiye dekhben. Apnader kacheo kintu onek beshi bhalo lagbe. Recipe tar jonno prothomei ami 4ta dim siddho niye niyechi. Niye niyechi tetuler chatni, niye niyechi pyaaj kuchi, niye niyechi lebur ekta slice. Tomato sauce, shosha, chili flakes, tomato kuchi, chini, beet lobon, dhone pata kuchi, aniye niyechi kashundi. Kashundi ta ar lebu slice ta ekta side e shoriye rakhchi. Tarpor sob upokoron gulo bhalo bhabe mekhe nibo. Eta kintu khub bhalo bhabe mekhe ekdom norom kore nite hobe. Eta bhalo bhabe mekhe norom na korle kintu khete bhalo lagbe na. Shejonno obosshoi chesta korben. ভালোভাবে মেখে নরম করে নিতে আমি সবকিছু কিন্তু একসাথে ভালোভাবে মেখে নিয়েছি দেখতেই পাচ্ছেন এটা কতটা সফট হয়েছে এবার এর মধ্যে আমি লেবুর রস দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কাশুন্দি এবার এই উপকরণগুলো একসাথে ভালোভাবে মেখে নিব সবকিছু মেখে নেওয়া হয়ে গেছে এবার এই মিশ্রণটা আমি একটা বাটিতে তুলে নেছি সম্পূর্ণ মিশ্রণটা বাটির মধ্যে তুলে নিয়েছি আর তেঁতুলের চাটনিটাও রেডি করে নিয়েছি এবার আমি একটা ডিম নিয়ে একটা ছুরির সাহায্যে মাছ বরাবরই এভাবে করে কেটে নিব তবে ডিমটা কেটে কিন্তু আমি দুই ভাগ করব না কিছুটা রেখে দিব দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিভাবে করছি তারপর যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেই মিশ্রণটা ডিমের মধ্যে একটা চামচের সাহায্যে এভাবে করে দিয়ে দিব বত্তার মিশ্রণটা দিয়ে দেওয়ার পর আমি উপর দিয়ে এভাবে করে তেঁতুলের চাটনিটা দিয়ে দিব এর মধ্যে কিন্তু এই ডিমটা তৈরি হয়ে গেল এভাবে করে বাকিগুলো তৈরি করে নিব এটা খেতে কতটা যে মজার হয়েছিল আপনারা যখন বাড়িতে তৈরি করে খাবেন তখন কিন্তু নিজেরাই বুঝতে পারবেন এটা খেতে কতটা মজার আশা করছি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ